হ্যালো বন্ধুরা, আমি মানিক সরকার। তোমরা দেখছো চলো খুঁজি ইউটিউব চ্যানেল। চলো বেশি কথা না বাড়িয়ে দাসপাড়া যে শিব মন্দির আছে তারই আমরা ভিডিও নিয়ে এসেছি অনেক দিন পরে। দেখো এটা আমাদের সুলতানগঞ্জ, সুলতানগঞ্জ থেকে চান করে এখন আমরা যাচ্ছি বাবাধাম বা বাবার মাথায় জল ঢালতে দাসপাড়া। এটাই হলো আমাদের জন্য বাবাধাম। নমস্কার বন্ধুরা, আবার অনেক দিন পরে নিয়ে আসলাম তোমাদের কাছে বলবম বা হার হার মহাদেবের। আজকে সোমবার আছে, সোমবারে জল ধরতে যাচ্ছি আমরা দাসপাড়া। দেখো আমার ছেলে পিছনে বসে মুচকি মুচকি হাসছে। আর চলো দেখো আজকের ব্লগ কেমন আছে না আছে, এ টু জেড তোমাদের দেখাচ্ছে দাসপাড়া কেমন, মন্দির কি আছে না আছে, কত ভিড় আছে। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, সেই জন্যেই আজকে সোমবারে গিয়ে জল ঢালছি। আর কিছু বললাম না, অনেকদিন পরে ইসলামপুর বাইপাসের একটা ভিডিও তোমরা চার সাইডে দেখতে পারো ঝলক। ঠিক আছে, আজকে রাখছি, আবার দেখাবে একটু পরে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আজকে ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর কিছু যদি জানার থাকে দাসপাড়ার শিব মন্দির সম্বন্ধে বা এছাড়া অন্য ইসলামপুর বা অন্য কিছু সম্বন্ধে জানকারি থাকলে বা জানার ইচ্ছে থাকলে আমাকে কমেন্টস করতে পারো। আর টোটাল ভিডিওটা দেখবে, লাইক করবে আর শেয়ার করে দিবে। যেরকম বাইরে আমি সবসময় বলি, বাইরে যারা আছে তারাও আমাদের এই ধামের যদি মহত্ব জানতে পারে। সেই জন্যই তোমাদের আর বেশি কিছু না বলি একবারে চলে যাচ্ছে সুলতানগঞ্জ। এটা আমি একটু বদমাশি করে সুলতানগঞ্জ না, আমাদের এখানেই যেটা মন্দির আছে তারই একটা পুকুর বা এখানেই চান টান করে সবাই মন্দিরে শুদ্ধ হয়ে মন্দিরে জল ঢালতে যাচ্ছে। দেখো এখানে আমাদের এখানে এটাকে কুয়া বলে, তোমাদের এখানে কি বলে কুয়া না কি যেটা হয় তুমি আমাকে কমেন্টস করে বলতে পারো। দাদা আমাদের এখানে বা ভাই আমাদের এখানে এটাকে কুয়া বলে না, আমাদের এখানে এটা বলে। টোটাল ঠিক আছে, চলো আর বেশি কিছু কথা না বাড়িয়ে এখন বাবার মন্দিরে ঢোকা যাক। আর এখানে দেখো মন্দিরে কী কী আছে, মন্দির কত বড়, মন্দির কত সুন্দর করে সাজানো আছে। আজকে শ্রাবণ মাসের ফার্স্ট সোমবার, তাই আমরাও চলে গেছিলাম দাসপাড়া। কেন আমাদের এখন বাইরে যাওয়ার সময় নেই বা যেতে পারবো না, ভগবান আমাদের ডাকেনি, সেই জন্যেই আমরা চলে আসছি দাসপাড়ার মন্দিরে। আর তোমরা ভিডিওটা দেখবে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে আর শেয়ার করবে। কেন লাইকটা যদি ভিডিওতে ভালো থাকে, পাবলিক যদি দেখে বাইরের দেশ বা কোনো কিছু লোক দেখে বলে না, আমাদের দাসপাড়ার লোক বা ইসলামপুরের লোক যে হোক একটা গর্বের বিষয় না, এই চ্যানেলটা ছোট হতে পারে কিন্তু এর লাইকের পরিমাণ খুব ভালো, মানে এর দর্শক ভালো, সেটাই মেন সমস্যা। এটা হলো কোনো ইউটিউবারের বা কোনো কোম্পানির কোনো ক্ষতি নাই, কিন্তু এটা হলো আমাদের নিজের লজ্জার বিষয় একটা চ্যানেলের কম লাইক বা কম ভিউ থাকলে। সেটাই তোমাদের বলছি, চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকে শিব মন্দির কোথায় কেমন করে ঢোকে, কোথায় থেকে ঢুকবে না, কোথায় কী আছে, টোটাল এ টু জেড তোমাদের দেখাচ্ছি। আর এইখানে দেখো প্রশাসন থেকে এত ভালো সুবন্দোবস্ত আছে, এইখানে যে জলের বন্দোবস্ত আছে, টোটাল আরও সিস্টেম আছে, মানে খুব ভালো সিস্টেম আছে আমি বলবো। আমি প্রতিবার দেখেছি এখানে অনেক ভিড় হয় কিন্তু এই বছর ফার্স্ট সোমবার বলে হয়তো একটু ভিড় কম আছে। এইখানে এত সুন্দর ছোট একটা জায়গার মধ্যেও এখানে প্রতিদিন সোমবারে আমি দেখেছি, সোমবারেই আসি আমরা এখানে বেশিরভাগ, সোমবারে এসে দেখি প্রতিদিন যত দর্শক, যত পাবলিক, যত ভক্ত আছে সবাইকে খিচুড়ি খাওয়ানো হয়, টোটাল নিঃশুল্কে। এর জন্যে কোনো পাঁচ পয়সা দিতে হয় না। কিন্তু এবছর আমি যে দেখছি একটু হয়তো পাবলিকের পরিমাণ কম আছে বা এবার প্রসাদেরও ওরকম বন্দোবস্ত নেই, এই বিষয়ে আমি ঠিক বলতে পারছি না। দেখো মন্দিরটা এত সুন্দর, এই কয়েক বছর আগেই যখন মন্দিরটা ওপেনিং হয় তখন এত কিছু ছিল না, এখন মন্দিরটা দেখলে তোমাদেরও মন খুশি হয়ে যাবে। আর এর সঙ্গে সঙ্গে আমি আরও একটা ভিডিও হয়তো দুই চার দিন পরে দিব সাপনিকলা ফরেস্ট। যারা সাপনিকলা ফরেস্ট দেখনি বা দেখেছো ওই ভিডিওটাও দেখতে পারো, দরকার হলে আমি পরে এর এন্ড স্ক্রিনে দিয়ে দিব বা ডিসক্রিপশনে পরে আমি লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকেও দেখতে পারো সাপনিকলা ফরেস্ট কত সুন্দর, কী করে সাজানো আছে, কী আছে না আছে, এ টু জেড তোমাদের ভিডিও দিব। দেখো আমাদের মন্দিরের ভিতরে এটা হলো মেন মন্দির, মেন মন্দিরের বাহির পথ দিয়েই আমরা হলো
প্রবেশ করেছিলাম, কেন আজকে লোকের বেশি ভিড় নেই, সেই জন্যে কোনো বাধা কোনো কিছু নেই, যে যেখান থেকে ঢোকো আর যে যেখান থেকে বের হও। হরে কৃষ্ণ, আজকে ওম নম শিবা, আজকে হরে কৃষ্ণ আর কোনো কিছু না, সবচেয়ে আজকে বড় ভগবান শ্রাবণ মাস ফার্স্ট সোমবার, তোমাদের জন্যে বলছি আজকে ওম নম শিবায় বলে বা হর হর মহাদেব, নাথ হে নাথ সবকা নাথ ভোলেনাথ, এই ভোলেনাথ খালি জল ফুল আর বেলপাতায় তুষ্ট, সেই জন্য আমাদেরও একটা লাইকেই তুষ্ট, আমরা খালি একটা লাইক দিবে আর কমেন্টস করবে যদি কিছু জানার থাকে। দেখো ছোটো ছোটো বাচ্চাগুলো এসেছে এখানে বাবার মাথায় জল ঢালার জন্যে, ভিডিওটা আর বেশি বড় নেই, ভিডিওটা একবারে ছোট করেছি, আমি কথা ভালো বলতে পারি না, কিন্তু দেখো একটু দেখে নিবে তোমাদের জন্য, বা দাসপাড়াবাসী বা ইসলামপুরবাসী যা হোক যে যেখান থেকে ভিডিওটা দেখছো, টোটাল লাইকে বলতে হবে দাদা আমি এখান থেকে দেখছি, আজকে রাখছি হর হর মহাদেব, ভিডিওটা একদিন পরে দিচ্ছি, কেন আসার সঙ্গে সঙ্গে ভিডিওটা এডিট করে দেওয়া সম্ভব না, আর নন্দী ভিরঙ্গিকে দিয়ে আজকে ভিডিওটা রাখছি। ওম নম শিবায়, ওম নম শিবায়, ওম নম শিবায়, জয় হিন্দ।